আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিষয়টা আমরা যারা ব্লক বাটিক এবং হ্যান্ডপ্যান্ট নিয়ে কাজ করি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কি আমাদের ব্লক বাটিক এবং হ্যান্ড প্যান্টের দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে এতে আপনাদের চিন্তিত হওয়ার কিছু নাই শেষ হয়ে যাচ্ছে বলতে আমি কি বোঝাচ্ছি এখন যেভাবে একটা এই যে ব্লক বাটিক এবং হ্যান্ডপ্যান্টের মৌসুম চলতেছে সবাই এই জিনিসটাকে খুব সহজে নিচ্ছে হয়তো আর কিছুদিন পর এভাবে নাও নিতে পারে বা এখন যেভাবে কাজটা করতেছি সেভাবে আর কিছুদিন পর কাজটাকে পছন্দ নাও করতে পারে কারণ কেন বলতেছি প্রত্যেকটা জিনিসের একটু চেঞ্জ হয় প্রত্যেকটা ট্রেন্ড কিছুদিন পর পর চেঞ্জ হয় আগামী কিছুদিন পর হয়তো সেটা আগামীকালও হতে পারে আগামী এক সপ্তাহ দুই সপ্তাহ পাঁচ মাস এক বছর বা দু বছর পরেও হতে পারে কিন্তু এটার একটা চেঞ্জ আসবে তাহলে আমি বলতে চাচ্ছি চেঞ্জ আসার আগে আমরা যারা এটা নিয়ে কাজ করতেছি আমাদেরকে একটা নিজস্ব অবস্থান তৈরি করে ফেলতে হবে নিজস্ব অবস্থান বলতে কী বোঝাচ্ছি যে আমি এই কাজটা ভালো পারি সেটা কিন্তু মানুষের কাছে জানিয়ে দিতে হবে এবং এই ভালো কাজটা দ্বারা আমাকে কিছু রিপিট কাস্টমার আমার কিছু শোভাকাঙ্ক্ষী তৈরি করে নিতে হবে তাহলে তোকে কি হবে পরবর্তীতে যখনই গিয়ে এই ট্রেনটা শেষ হোক না কেন আমি তো ওই ট্রে আবার নতুন ট্রেন্ড যেটা আসবে সেটার সাথে মানিয়ে নি আমি হয়তো আবার কাজটা শুরু করব তখন যাতে আমাকে কোনো প্রকার ব্যাক পেতে না হয় বা সমস্যা পড়তে না হয় সেজন্য আমি আপনাদেরকে একটু অ্যালার্ট করে দিচ্ছি যে খুব শীঘ্রই কারণ কি খুব শীঘ্রই বলতেছি কেন একটা জিনিস নিয়ে যখন দেখবেন যে কি আপনি খুব বেশি রমরমা কোনো কিছু হয়ে যাবে তখন কিন্তু এটার একটা সমাপ্তি চলে আসে ঠিক আছে তাই আজ থেকে আপনি দুই বছর আগের কথা চিন্তা করে দেখেন এখন যেভাবে ব্লক মাটিক এবং হ্যান্ডপেন্টের জিনিস মানিক জামাকাপড় শোঁচ করতেছে ওরকম করতো না তাহলে এখন ওটা চেঞ্জ হয়েছে তাহলে এখন যেভাবে চেঞ্জ মানে একটা ট্রেন্ড চলতেছে এটাও কিন্তু আবার কিছুদিন পরে এটা একটা লো ট্রেন্ডের মধ্যে চলে আসতে পারে এজন্য আমাদের সবাইকে একটু কি সাবধান হয়ে মানে এইটার প্রতি খেয়াল রেখে আমাদেরকে একটু কাজ করতে হবে সব আশা করি সবাই বুঝতে পারছি আজকের মতো এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম